ত্রিপুরার বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক এবং ট্রেন বন্ধ করে 12 ঘন্টার বন্ধ পালন করছে ত্রিপুরা পিপলস ফ্রন্ট। 21 নভেম্বর উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা, যারা আন্দোলন চালাচ্ছিলেন রিয়াং পুনর্বাসন ইস্যু নিয়ে। সেই অবরোধে গুলি চলে একজন মারা যান, পরবর্তী সময়ে গণপিটুনিতে মারা যান এক ফায়ারম্যান। নিহত ওই ফায়ারম্যানের গণপিটুনির ঘটনায় যারা যুক্ত তাদের শাস্তি এবং ঘটনার বিচার চেয়ে বুধবার সকাল থেকে 12 ঘন্টার বন্ধ করছে টিপিএফ। বন্ধ চলছে এডিসি এলাকায়। সকাল 11:30 পর্যন্ত যতটুকু খবর, গর্জি, তিলিয়ামুড়া, মান্দাই, মাধববাড়ি, করবুক এসব এলাকায় রাস্তা অবরোধ করেছেন বন্ধ সমর্থনকারীরা। তারা কোথাও রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দিয়েছেন, কোথাও গাছ কেটে ফেলে দিয়েছেন, আবার কোথাও নিজেরাই বসে আছেন জাতীয় সড়কের উপর। অবরোধকারীদের সরাতে পুলিশকেও খুব একটা উদ্যোগী হতে দেখা যায়নি। এদিন সকালে ত্রিপুরার দু একটি জায়গায় রেল লাইনে বসে থাকেন আন্দোলনকারীরা। সকালে আগরতলা স্টেশন থেকে কোনো যাত্রী ট্রেন যায়নি। এখনো পর্যন্ত বন্ধকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই, কিন্তু বিভিন্ন মহকুমাতে সরকারি কাজকর্ম বাধা পেয়েছে। আগরতলা থেকে গিয়ে যেসব সরকারি কর্মচারীরা মহকুমাতে কাজ করেন তাদের অনেকেই যেতে পারেননি। কিছুদিন আগে ত্রিপুরার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর ত্রিপুরা নামে একটি সংগঠন খাড়া করেন। যদিও তিনি বলার চেষ্টা করেছেন এটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু ত্রিপুরার সঙ্গে আইএনপিটি এবং টিপিএফ এর সমঝোতা হয়েছে। টিপিএফ নেত্রী পাতালকন্যা জমাতিয়া, তিনি আজকের বন্ধের ডাক দিয়েছেন। গতকাল জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের কাঞ্চনপুর স্ট্রাইক তুলে নিয়েছেন। গত সন্ধ্যায় কমিটির নেতারা ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সঙ্গে কথা বলেছেন। আন্দোলন চলাকালে যে দুজন মারা গেছেন তাদের পরিবারকে সাহায্য করার দাবিও জানিয়েছেন এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। রিপোর্ট চ্যানেল 3 রাত।